ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اصلح أحوال المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين وفي كل مكان يا ذا الجلال والإكرام ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين رات كبير হয়ে গেছে মাওলানা তোমার কবরের সময় হাবিবের মিলাদের আলোচনার এই মাহফিলের শেষে আল্লাহ তোমার হাবিবের শানে দুরূদ শরীফ মিলাদ শরীফকে আম শরীফ আদায় করিয়া মুরব্বি বাবাদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লইয়া পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া তোমার শান শাহী দরবারে হাত উঠাইয়া পরোয়ার দিবা ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়াটুকু যা মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমাদেরই পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় দুজাহানের বাদশা দুপুরের সাথে আমাদের খান্ডারি রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে আমাদের নাম ধরে ধরে পৌঁছায় দাও ইয়া আল্লাহ এই মাহফিলের হাদিয়াটুকু সময়ের মধ্যে যত আউলিয়া কেরাম গুণ সাহিত্য আছে বড় পীরে গাউসে পাক আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে যত আউলিয়া আউলিয়া গাউস কত পীর মাশায়েখ গুণ এই জমিনে সাহিত্য তামামের বারগায়ে বকশিশ করে দিলাম কবুল আর মঞ্জুর বরমাও খাস করে মালি যাদের কিলে হাত উঠাইলাম জানি না কারমা নাই বাবা নাই রে অনেক মানুষ বাড়িতে যাইয়া মা পাবে অনেকে বাবা পাবে আবার অনেকে মা পাবে না বাবাও পাবে না যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে মালিক ওই সমস্ত মা বাবার কবরের আজাব গুলিরে তুমি গফফার নামের খাতিরে মাফ করে দাও যারা জীবিত আছেন হায়াতে রিজিকে বরকত দাও আমাদের জিন্দেগির তমাম গুনাগুলিরে মাফ করে দাও ইয়া আল্লাহ তোমার মায়ের বান্দা জনাব জামাল মিয়া সাহেবের এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ তার হায়াতে রিজিকে বরকত দাও পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক এনায়েত ফরমাও তাদের বংশের তমাম মুর্দিগানদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে যাদেরকে লয়ে হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের মায়ের খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার যত মায়ের মানুষ কবরে চলে গেছে তামাম মুর্দিগানদের কবরে আজাব মাফ করে দাও রব্বুল আলামিন যাদের কিলে হাত উঠাইলাম জানি না কার মনে কোন বাসনা গো আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা বাসনা মাকাসিদরে পুরা করে দাও ইয়া আল্লাহ সিরাজ ভাই শাহ ওসমান ভাই শাহ যারা দোয়া চাইলেন প্রত্যেকের নেক মাকসাদরে পুরা করে দাও যারা এত গভীর রাত পর্যন্ত তোমার হাবিবের মহব্বতে বসে রইলেন মাওলা কেন গো তুমি তাদেরকে মাফ করে দিবা না এই মাহফিল থেকে উঠে বাড়িতে যাবার আগে তোমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বান্দাগুলির জীবনের গুণারে মাফ করে দিও মাওলা ইয়া আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায় ওই দিন আসার আগে আগে আমাদেরকে কবরের সামনা জোগাড় করার তৌফিক দান করি আল্লাহ খাস করে মালিক এই মাহফিলের আয়োজন করতে যাইয়া
যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করলেন, প্রত্যেকের সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। উপস্থিতির মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা অসুস্থ সেবা দান ফরমাও। ইয়াল্লাহ খাস করে মানে যে যে পেশার সঙ্গে জড়িত আছেন উন্নতি দান করে দাও। ইয়াল্লাহ মাইকের অপারেটর ভাইদের সো আল্লাহ, ক্যামেরাম্যান সো আল্লাহ, এই মাহফিলের মধ্যে মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, ছোট মাসুম বাচ্চাগুলি খাস করে মাওলাদেরকে দিনের খাদিম হিসাবে কবুল করে নিও। ইয়া আল্লাহ প্রত্যেকের খেদমতে কবুল করে নিও। কিয়ামতের কঠিন ময়দানে দয়াল নবীজির সুপারিশ সকলের ভাইকে নসিব করিও মাওলা। মাওলা জানি না কোন দিন মালাকুল মৌত হঠাৎ সামনে হাজির হয়ে যাবে রে মালিক। অনেক মানুষ রাতে ঘুমায় ঘুম থেকে উঠে না, জীবনের শেষ ঘন্টা যখন বেজে উঠবে মালিক, এই মহা মুসিবতের সময়ে যখন আজরাইলের বিকট চেহারা দেখার পর হাত পা রগুই ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, একদিকে থাকবে মালাকুল মউত আরেকদিকে থাকবে শয়তান ঈমান হরণের জন্যে, এই মহা মুসিবতের সময়ে মউতের নিদান কালে, মউতের মহা তুফান কালে, মুসিবতের কালে দয়াল নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে পড়ায় দিও। জারি রেখে দিও ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।